এই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন চমক, আর একটা নতুন জায়গার খোঁজ নিয়ে তোমাদের সাথে। আজকে বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে যে আজকে ট্রাভেল ব্লগ হতে চলেছে। তো আমি তার আগেই, কিন্তু আমি জানি তোমাদের রাগ হচ্ছে যে কি হলো এই সপ্তাহে 6 দিন 7 দিন হয়ে গেল, এখন অব্দি একটা ভিডিও আসেনি কেন? কেন? তো আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, ওই জন্যই ভিডিও দিতে পারিনি। তাই জন্যই তোমরা কিন্তু ভালো করেই জানো যে যখনই গ্যাপ করি, যখনই ভিডিও দিই না, তারপরে কিন্তু একটা চমক নিয়ে আসি। তো আচ্ছা, তো শীতকাল কিন্তু পড়েই গেছে, বুঝতেই পারছো। আর এখন পুজো বাচ্চা কাটাল সব চলে গেছে, এখন মানুষেরা ঘুরতে বেরোবে, আর বাঙালিরা কিন্তু ঘুরতে আর খেতে খুবই ভালোবাসে। তো তাই জন্যই আজকে একটা ঘোরার জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি কলকাতার বুকে। দূরে যেতে হবে না, কলকাতার বুকেই কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গার খোঁজ নিয়ে, আর এরপরে পরপর পরপর ট্র্যাভেল ব্লগগুলো আসবে, মাঝে মাঝে বাইরেও থাকবে। তো কিছুদিন আগেই কিন্তু আমি কলকাতার বুকে কিন্তু 262 বছর পুরনো করুণাময়ী মন্দিরের কিন্তু ভিডিও নিয়ে এসেছিলাম, তোমরা ভালো রেসপন্স করেছো। তা আজকে সেরকমই একটা খুব কাছাকাছি এলাকাটা, আমার এরিয়ারই কাছে, কিন্তু ছোটোবেলা থেকে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন যেতে পারিনি, বাবা মা নিয়ে যায়নি আর নিজে থেকেও যাওয়া হয়নি। তো আজকে ইউটিউবের এই প্ল্যাটফর্মের জন্য আজকে তোমাদেরকেও দেখাতে নিয়ে আসছে এই জায়গাটা, প্লাস হচ্ছে নিজেও দেখার তো খুবই ইচ্ছা। তো আজকে চলে এসেছি যেই জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, বা শর্টে হচ্ছে বিড়লা মিউজিয়াম। কেন এসেছি এই জায়গাটা, কেন এসেছি তার কারণ হচ্ছে এখানে দুর্দান্ত দুটো, মানে সায়েন্সের ওপরে বেস করে যে বিভিন্ন যে কী কী জিনিস হয়, এই সব জিনিসগুলোই কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে, সেগুলো মুখে বোঝানো যাবে না, এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর দেখতে গেলে কিন্তু কী করতে হবে, ভিডিওটা কিন্তু এন্ড অব্দি দেখতে হবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু পুরো মানে এর ভেতরে যে কী কী জিনিস দেখাবো মিউজিয়ামের মধ্যে, সেগুলো কিন্তু বেকার চলে যাবে। ওই জন্য স্কিপ না করে পরপর দেখতে থাকো। আমি দেখছি যে ভেতরে ভিডিও শ্যুট করতে দেয় কি না, যদি শ্যুট করতে দেয় তাহলে অনেক কিছুই দেখাবো, বাট ভিডিও লেন্থ হয়ে যাবে, তাই জন্য হয়তো একটু শর্ট করে দেখাতে পারি। তো দেখি কতটা কী দেখাতে পারি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন চমক ভিডিও কিন্তু এখানে চলে আসছে খুব তাড়াতাড়ি। কিন্তু এরপরে কিন্তু আরও আপকামিং কিন্তু অনেক ট্র্যাভেল ব্লগ, ফুড ব্লগ আসছে, কিন্তু নতুন যারা যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যাই হোক, ইন্ট্রো টাইম, হাই দিস ইজ আশিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল এন্ড ফুডাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই, আর আজকে বাধা না রেখে চলে যাচ্ছি শটাং বিড়লা মিউজিয়ামের ভেতরে, আর দেখা আর দেখিয়ে দেবো তোমাদেরকে যে কী কী জিনিস আছে, আমি নিজেও জানি না। তো নিজে গিয়ে দেখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো লোকেশনটা জানিয়ে দিচ্ছি, লোকেশনটা জানিয়ে একেবারে বিড়লা মিউজিয়ামের ভেতরে যাই, তারপরে গিয়ে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, মোটামুটি তোমাদের লোকেশানটা একবার বুঝিয়ে দিচ্ছি। এই যে সামনেই কিন্তু আমাদের চলে এসেছে কিন্তু আজকের চমক, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, মানে বিড়লা মিউজিয়াম শর্টকাটে যেটা বলা হয়। তার লোকেশানটা যদি তোমাদের বলে দিই, ওই যে মোড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গুরু সদয় মোড়। যদি তোমরা পার্ক সার্কাসের লাইন থেকে, পার্ক সার্কাস রুট থেকে আসো, তাহলে তোমরা কিন্তু ওই পারে নামবে গুরু সদয় মোড়, তার এ ফুটে হয়ে একটুকুনো জাস্ট এলেই কিন্তু এই রাস্তার ওপরে কিন্তু পেয়ে যাবে বিড়লা মিউজিয়াম। এছাড়া তোমরা যদি গড়িয়া চত্বর থেকে বা রাসবিহারী চত্বর বা তোমরা গোলপাক চত্বর থেকে আসো, তাহলেই কিন্তু গড়িয়া মানে তোমাদের ওই চত্বর থেকে আসলে গুরু সদয় মোড়ের যে বাস স্ট্যান্ডটা আছে ওইখানটায় নামবে, বা ওই পারে নামতে পারে, যেভাবেই হোক তোমরা এই গলি গুরু সদয় মোড়ের গলির দিকে আসলেই কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়া ওই পার দিয়ে রাস্তাটা চলে গেছে, যদি গেছে মিন্টু পার্ক, মিন্টু পার্কের বিভিন্ন রাস্তা থেকে যদি তোমরা আসো, তোমরা কিন্তু এই সামনেই কিন্তু গুরু সদয় মোড়ে আসতে আসতেই কিন্তু এই জায়গাটায় তোমরা কিন্তু বিড়লা মিউজিয়াম পেয়ে যাবে। তো এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ফোন নাম্বার থাকবে, তো অসুবিধা নেই। যদি কারোর প্রবলেম হয় মানে লোকেশান নিয়ে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা অসুবিধা হবে না আশা করি। তো যাই হোক, তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দিলাম এখানকার লোকেশান। তো চলো মোটামুটি ভেতরে যাওয়া যাক। প্রথমে ঢুকতেই কিন্তু ছোটো ছোটো অ্যাকোরিয়াম রয়েছে যেখানে মাছেদের দেখতে পারবে, এছাড়া একটা পাখিদের একটা ছোট্ট মতো একটা ঘর করেছে যেখানে পাখিরা আছে, যেখানে যেখানে দেখতেই পাচ্ছ। তো চলো মোটামুটি শুরু করি।
আচ্ছা মোটামুটি এই দেখো মোটামুটি যে টিকিটটা তোমরা পাবে এইখানটা দেখবে এখানে ওখানে যে যিনি কর্তৃপক্ষ থাকবে এখানে কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু টিকিটটা দেখাতে হবে এরকম পাঞ্চিং করে দেবে তারপরে এইখান থেকে কিন্তু ঢুকে তোমাদের কিন্তু পরপর দেখতে হবে তারপরে দিক দিয়ে বেরোবো না কোথা দিয়ে বেরোবো দেখছি ঠিক আছে তো মোটামুটি কিন্তু এখানে কিন্তু টিকিটটা তোমাদের কিন্তু চেকিং হবে তো চেকিং করে তোমরা কিন্তু যেতে পারো ঠিক আছে মোটামুটি বন্ধুরা এখন ভেতরটা ঢুকেছে এখন ভেতরে ঢুকিনি জাস্ট এন্ট্রি নিয়েছে এখান থেকে এই কলে জল পড়ছে পাইপ কোথায় দেখো বন্ধুরা পাইপই তো নেই বলুন তো এই অবিরাম জলের ধারার উৎস কোথায় এ তো সায়েন্সের জিনিস আমার মাথায় ঢুকবে না তোমাদের যদি ঢোকে তাহলে তোমরা জানাবে এই তো জল কোথা দিয়ে পড়ছে পাইপ পাইপ তো কিছুই দেখতে পাচ্ছি না সব সায়েন্টিফিক জিনিস যারা সায়েন্সের পড়াশোনা করছো ঠিক আছে আজকে এইটা কিন্তু তোমাদের সবার জন্য রইলো আমার তো মাথায় কিছু ঢুকবে না সায়েন্স নিয়ে যারা যারা পড়াশোনা করছে তারা যদি এই ভিডিওটা দেখছে তারা কিন্তু প্রত্যেকটা কমেন্টে জানিও যে কেন ওইগুলো হচ্ছে তো মোটামুটি কিন্তু ভেতরে ঢুকে গেছি তোমাদেরকে এইটুকুনি বলবো কিন্তু ভিডিওটাকে কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু ইনফরমেশান কিন্তু তোমাদের চলে যাবে তো পরপর আমি দেখছি আপাতত তো কিছু বলছে না হয়তো ভেতরে দেখাতে পারবে এখন ওপরের দিকে উঠছি তো আশা করি হয়তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে বাট স্কিপ করবে না স্কিপ না করে যারা যারা দূরে আছে যারা একেবারেই আসতে পারবে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব দারুণ হবে তাদের কাছে আর আসতে পারলে তো অসুবিধা নেই বাট স্কিপ করে দিলে কিন্তু অনেক কিছু চলে যাবে তো বাচ্চাদের জন্য কিন্তু আজকে দারুণ দারুণ ভিডিও আজকে বাচ্চাদের জন্য আর আমি তো বড় হয়ে গেলো এখনও বাচ্চাই আছি বাচ্চা বয়স থেকে আশা করে রেখেছি যেতেই পারছি না তো আজকে গিয়ে বাচ্চা বয়সের আশা পূর্ণ হবে তো যারা যারা যাদের এখনও অবধি আশা এখানে আসার যারা যারা তাদের তো আজকে আশা পূর্ণ হবে আর যারা যারা নতুন আছো তাদের জন্য কিন্তু আজকের কিন্তু হেভি চমক আজকের কিন্তু আর যারা যারা জানো কমেন্ট সেকশানে জানাবে যে তারা এখানে এসছো কিনা আর কেমন লেগেছে তো চলো এখন আমরা এন্ট্রি নিচ্ছি আর কোনো কথা বলবো না পরপর দেখতে থাকো মাঝখানে আর আসবো না কথাও বলবো না কিছু করবো না একবারে পরপর তোমরা দেখতে থাকো বললাম বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট জিনিস বাচ্চারা কিন্তু এসে খেলাখেলি শুরুই করে দিয়েছে দেখছো এসেই দৌড়ে চলে এসছে একদম খেলতে তো আমি বলবো এটাই বাচ্চারা আসলে কিন্তু খুব মজা পাবে এখন সবাই সবাই শীত পড়েছে আস্তে আস্তে লোকজন আসবে আর এত সকাল সকাল খুলেছে বিকালবেলা দুপুরবেলা হয়তো আরও ভিড় হয় তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু বাচ্চারা এসে খেলাখেলি করছে এই দেখো মোটামুটি এনজয়মেন্ট ঠিক আছে এই বয়সটা ফিরে পেলাম না তখন এই বয়সে যদি এসতাম খেলতে ফেলতে পারতাম আহারে
চোখের পানিতে বোকটা বাইসা যা। মানে এত বড় বয়সে সাইকেল চালানো যাবে না, বুঝতে পারছো তো? ওরা খেলছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। এখানে দেখে নাও কি বলেছে না বলেছে। আমি এখন আর কিছু করছি না, সব যে কি করব সব পরে দেখা যাবে, আবার একবার আসবো তখন প্রত্যেকটা খেলবো। এখন আপাতত দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও কি করতে হবে না করতে হবে, জাস্ট তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি। দেখো বাচ্চা, দুটো বাচ্চা খেলছে, বাচ্চারা জোন পুরানো বাচ্চার ওপরে চলে গেছে। সকাল সকাল 9:30টার সময় খুলে যাচ্ছে, সকাল সকাল বাচ্চাদের নিয়ে একবারে চলে আসবে। বাচ্চাদের এই জায়গাটা আনলে বাচ্চারা পুরো আনন্দে ভরে যাবে, বুঝতেই পারছো? এই দেখো বাচ্চারা খেলছে। তো এইখানে ক্যারিবিয়ান থিমের ওপরে এখানে একটা স্টেজ মতো করা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ অসাধারণ। তো মোটামুটি এখন এখানটা একটু দেখাই, তারপরে ওই দিকটা তো দেখেই নিলে তোমরা ভুল ভুলে যাও। তো এখানে একজন দাদা ছিলেন, তো দাদার কাছে জানলাম মোটামুটি যে এটা হচ্ছে ফ্রি জোন আছে, 5 বছরের নিচে যে বাচ্চা কাচ্চা যে আপনারা নিয়ে আসবেন, যারা যারা গার্জেন দেখছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা নিয়ে আসলে ফ্রি। যে গার্জেন আসছে, বাচ্চা তো একা আসতে পারবে না, গার্জেন আসবে। তো গার্জেনে 55 রুপিস লাগবে, বাচ্চা ফ্রি। 5 বছরের ওপরে হয়ে গেলে কিন্তু বাচ্চারও 55 রুপিস লাগবে, তখন কিন্তু 55 রুপিস লাগবে পুরো অল টোটাল, শুধুমাত্র ফান জোন না, পুরো টোটাল ঘুরতে পারবে। আর 5 বছরের নিচে আসলে কিন্তু পুরো বাচ্চা ফ্রি, একদম বিন্দাস ঘুরতে পারবে, সব জায়গায় ঘুরতে পারবে। তো একাধারে কিন্তু ছোট থেকে বড় থেকে সবার জন্যই কিন্তু ভালো জায়গাটা এটা। আমি তো ভেবেছিলাম শুধু মিউজিয়াম, এ তো মিউজিয়াম, মিউজিয়ামের সাথে সাথে বাচ্চাদের ফান জোনও হয়ে গেছে, যেটা তোমার সব থেকে বড় ব্যাপার যে বড় বড় মলে গিয়ে ফান জোনে গিয়ে টাকা খরচ করার থেকে এটা একটা ভালো জায়গা। আচ্ছা, এই বাচ্চাদের জোনটা দেখে নিলাম, এবার উপরে উঠছি দেখে কী আছে না আছে। ডিজিটাল অ্যাডভেঞ্চার, দেখি এখানে কী আছে আবার। বাহ 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 বাহ, বাচ্চাদের তো পুরো খুশ, আনন্দের জায়গা। ওরে বাবা, এ তো সেই তো মলে গিয়ে আর খেলতে হবে না, এখানে সব খেলাধুলো সব হয়েই যাচ্ছে। বাহ বাহ বাবা বাহ, এসি রুম, ঠান্ডা ঠান্ডা লাগছে। বাহ, এই সেকশনটাই পুরো বাচ্চাদের, দারুণ এনজয়মেন্ট বাচ্চাদের জন্য। কিন্তু একটা ভালো জিনিস আমি দেখিয়ে দিলাম, তো যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে দিবেন প্লিজ, কেন এত সুন্দর জিনিস কিন্তু তোমরা, কিন্তু যারা যারা জানো না তাদের জন্য কিন্তু দারুণ জিনিস কিন্তু আজকে।
এইখান থেকে যাব ওই বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা থেকে যেতে হবে। দুটো বিল্ডিং রয়েছে, একটা বিল্ডিংয়ে দেখো টয়লেটের ব্যবস্থা করে দিয়েছে, বাহ দারুণ। তো এই দেখো টেলিভিশন, এখানে দেখো কী কী পার্ট আছে এই জায়গাটায়, বাহ পুরো বিল্ডিং জুড়েই কিন্তু দারুণ জিনিস করে দিয়েছে। তো তোমরা কিন্তু দেখতে পারো সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে কী আছে, এই দেখো সব কিছুই আছে। শুধুমাত্র একটা জিনিসের ওপরেই বেশ করে নয়, সমস্ত জিনিস কিন্তু এখানটায় দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু 55 rupees ছাড়াও আমরা কিন্তু আলাদা আলাদা যে শোগুলো রয়েছে সেই শোগুলো কিন্তু আলাদা টিকিট কেটে কিন্তু দেখতে পাবো। কিন্তু সেকেন্ড বিল্ডিংয়ে ঢুকে গেছি, কিন্তু আমরা ওই বিল্ডিংয়ে ছিলাম, দেখো আমরা ওই বিল্ডিংয়ে ছিলাম। ওই বিল্ডিং থেকে ভেতর থেকে কিন্তু এই চিলড্রেন যে গ্যালারি রয়েছে সেই জোন থেকে কিন্তু আমরা এই বিল্ডিংয়ে চলে এসেছি। দেখে কী কী জিনিস আছে, 3D শো রয়েছে, এগুলো কিন্তু আলাদা তোমাদের হয়তো পে করতে হবে। এই যে এখানটায় যাই আগে, তারপরে এখানটাতে আবার ক্যান্টিন আবার দেখছি, আমি তো ভাবতেই পারিনি যে এখানে ক্যান্টিনের ব্যবস্থা, মানে খাওয়া দাওয়াও কিন্তু তোমাদের কিন্তু অসুবিধা হবে না, এখানে আসলে হয়তো তোমরা খাওয়া দাওয়াটাও পেয়ে যাবে। তো নিচে যাচ্ছি, নিচে দেখে থেকে আমরা হয়তো বাইরে বেরোবো, প্রথমবার এসেছি বুঝতেই পারছো। তো আমরা এখন এইখানটা কী কী এক্সিবিশন আছে দেখি, এখানটা ভেতরে কী আছে না আছে। আচ্ছা আমরা নিচে নেমেছি, এখানে তিনটে পার্ট রয়েছে, একটা ম্যাথামেটিক্স সেকশন, একটা অডিটোরিয়াম, একটা হচ্ছে বায়োটেকনোলজি। তো মোটামুটি আমি হালকা হালকা ক্লিপ দিয়ে ছেড়ে দিচ্ছি, কারণ ভিডিও কিন্তু অনেকটাই লং হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে, মানে তোমাদের দেখতে প্রবলেম হতে পারে, ভিডিওটা লং হয়ে যেতে পারে, ঠিক আছে। আর মাঝে আমাকে একজন আবার বললো সেরকম ভিডিও শ্যুট বেশি অ্যালাউ নেই, যাই হোক আমি একটু যা হোক করে দেখিয়েছি, বাট পুরোপুরি দেখাতে পারছি না, কিন্তু তোমরা যেইটুকুনো দেখিয়েছি সেটার উপর বেশ করে কিন্তু তোমরা এসে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তো যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। এখানটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে
এই যে মকআপ কোল মাইন, এই যে কোল মাইনের এই জায়গাটা যেটা আছে সেখানে কিন্তু তোমরা যেতে পারো। এটা আলাদা তোমাদের টাকা দেওয়ার ব্যাপার আছে, সেটা আলাদা দিয়ে কিন্তু এইখানটায় তোমরা কিন্তু ঢুকতে পারো। দেখতে পাচ্ছ এটা টাইমিং অনুসারে হয়তো খোলে, দেখতে পাচ্ছ ডেমনস্ট্রেশন টাইমিং, সেই টাইম অনুসারে কিন্তু এটা খুলে নেয়, তোমরা কিন্তু পজ করে নিয়ে দেখতে পারো, ঠিক আছে। এই যে এইখান থেকে যদি তোমরা এই বিল্ডিং দিয়েও যদি তোমরা দেখে ওই বিল্ডিংয়ে যাও সেটা করতে পারো। আমি কিন্তু ওই পাত দিয়ে ওই বিল্ডিং দিয়ে দেখে দেখে কিন্তু আমি এই বিল্ডিং দিয়ে বেরোলাম, ঠিক আছে। তোমরা পারলে কিন্তু শটাং সোজা এসে কিন্তু এদিক দিয়েও দেখতে পারো। কিন্তু এখন বাইরে বেরিয়ে গেছে, এই দেখো এই বিল্ডিং, ওই পারের বিল্ডিং দেখা হয়ে গেছে, এই পারের বিল্ডিংও দেখে নিলাম, আমরা কিন্তু এই পাত দিয়ে বেরোলাম। বেরিয়ে কিন্তু এখানে দেখো ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারো, এছাড়া ক্যান্টিন আছে, সেখানেও কিন্তু তোমরা কিন্তু খেয়ে নিতে পারো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আমাদের সব কিছু দেখা হয়ে গেল, ঠিক আছে। তো চলো মোটামুটি আমরা বাইরে বেরোই, বাইরে গিয়ে কথা হচ্ছে। তো মোটামুটি সমস্ত ঘোরাফেরা হয়ে গেলো, মোটামুটি খুব তাড়াতাড়ি দেখলাম, কেন কেন অতটা মানে ধীরে ধীরে দেখতে গেলে কিন্তু মানে অনেক জায়গা, অনেক বড় ঘোরার জায়গা, অত মানে অত দেখতে গেলে মানে প্রচুর প্রচুর বড় লং ভিডিও হয়ে যাবে। তো ছোটোর ওপরে অল্প অল্প ক্লিপ দিয়ে দেখালাম, যেহেতু একটু একটু মানে ওনারা বলছিল যে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় অতটা, ওই জন্য অল্প অল্প ক্লিপ করে যা হোক করে আমি করার চেষ্টা করলাম। তার কারণ পুরোটা যখন বারণ করছে তখন বেশি না করাই ভালো, ওই জন্য অল্প অল্প করে চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। আর আস্তে আস্তে লোকজনের ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, মোটামুটি লোকজনে আসছে, বাচ্চা কাচ্চারাও আসছে, বিশেষ করে বাচ্চারা, যে জন্য বললাম বাচ্চাদের জন্য খুব ভালোই জায়গা, তো খুবই ভালো লাগছে। আর এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, মোটামুটি তোমাদেরকে সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখিয়ে দিলাম, মোটামুটি যতটা পারি ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। মানে ভাবতেই পারছি না যে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা মিউজিয়াম আর এত কিছু জিনিস, তোমাদেরকে যেইটুকুনো দেখেছি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চাদের সেকশনটায় ভিডিওগ্রাফি ভালো করে অ্যালাও বলে ওই জায়গাটা বেশি করলাম, বাদবাকিগুলো অল্প অল্প করে দেখালাম। তে হল কী বলবো, বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই আসতে পারো, সবাই এসে আনন্দ পেতে পারো। মানে একটা মানে কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা, মানে সারাটা দিন মানে সকালবেলায় যদি ঢোকো সারাটা দিন তোমাদের জমে যাবে। আমি তো খুব তাড়াতাড়ি দেখলাম বলে এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল, এক ঘন্টাও লাগেনি শেষ হয়ে গেল আমার, তাই তো মানে আমার জাস্ট ভিডিও শ্যুট করলাম। কিন্তু এখন খেলতে শুরু করলে সারাদিনই চলে যেত, বা খেলাধুলো করিনি তা কী আর হবে, তো ওই জন্য আর কিছু হয়নি। তো এইটুকুনই বলবো, যারা যারা গার্জেন, যারা যারা বয় মানে বড়োরা, যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু বাচ্চাদের নিয়ে কিন্তু একবার আসবেন, বাচ্চাদের দিন বনে যাবে এটা, কিন্তু ভিডিওতেও দেখে নিলে তোমরা যারা যারা দেখেছো, আর যারা যারা নিজেরা আসছো তারাও কিন্তু আসতে পারো, বয়স্ক লোক যারা গুরুজন আছে তারাও আসতে পারো, বয়স্ক লোকরাও তো খেলছে, সবার জন্য একদম দারুণ একটা জায়গা। আর কলকাতার বুকে এরকম একটা সুন্দর মিউজিয়াম সত্যি ভাবা যায় না। আশা করি যে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যারা যারা জানো তাদের তো জেনেই গেছো, যারা জানো না তাদের জন্য কিন্তু এটা একটা চমকদার জায়গা। মাত্র 55 টাকা টিকিটের দাম, সারাটা দিন তোমাদের কিন্তু কেটে যাবে, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব ওখানে, কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করতে পারো, মানে পুরো সারাটা দিন ভালো লাগবে। আমার তো ভালোই লাগলো, একটু সময়টা বেশি কাটালে ভালো ছিল, বাট সময় বেশি নেই হাতে, হাতে একটু সময় বের করেই কিন্তু আমি এখানে চলে এসেছি, আমাকে আবার বাড়িতে ফিরতে হবে, ঠিক আছে। তো ডিটেলস সমস্ত কিছু আমি জানিয়ে দিচ্ছি, ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ, এছাড়া কিন্তু ওনাদের যে ফোন নাম্বার আছে সেখানে কিন্তু তোমরা কিন্তু ফোন করেও কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে। বিভিন্ন ডিসকাউন্ট রয়েছে, বিভিন্ন অফার রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন টাইমে যে বিভিন্ন শোগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে। তো সেগুলো সমস্ত কিছু একটু পজ করে নিয়ে তোমরা কিন্তু দেখে নিও, আর আসো একবার এসে দেখো কেমন লাগে, আমার তো ভালোই লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করো, যারা যারা এখনও জানো না তাড়াতাড়ি চলে আসো এসে দেখে যাও, আর কমেন্টে জানাও কেমন লাগলো না লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে এরকমই নতুন নতুন চমক ভিডিও কিন্তু এই চ্যানেলেই কিন্তু চলে আসবে। আর ভিডিও এডিট করবার সময় যে ডায়লগটা হয় সেটা হচ্ছে খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, আর খেতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল দেখতে হবে, অবশ্যই কিন্তু এই যে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল যে মিউজিয়াম বা বিড়লা মিউজিয়াম সেখানে আসতে হবে, আর অবশ্যই কিন্তু তোমাদের জানাতে হবে কেমন লাগলো না লাগলো। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন চমক আর একটা নতুন জায়গার খোঁজ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো, সুস্থ থেকো, আজ ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে, শীতকাল পড়ছে, ঘোরাফেরার সময়ও চলে এসছে, শরীর সুস্থ থাকলে খাওয়া দাওয়া ঘোরাফেরাটা কিন্তু করতে হবে, তাই জন্য শরীরটা সুস্থ রাখাটা খুবই দরকার। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে ব্যাক করবো, ততক্ষণ অব্দি টাটা। নৈহাটির বড়মার মন্দিরের ভিডিও দেখতে বাদিকে প্রেস করুন, আর টালিগঞ্জের করুণাময়ী মা কালীর মন্দিরের ভিডিও দেখতে ডান দিকে প্রেস করুন।